আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি, ওটি হচ্ছে অনলাইন ম্যাচ খেলেছিলাম, যে ইভেন্টগুলো চলতেছে ওইগুলোর অনলাইন ম্যাচ। সো চলুন দেখা যাক ম্যাচ জিতে কী হয়, কে জিতে কে হারে। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। ভিডিওটি শুরু করার আগে আমি একটা কথা বলতে চাচ্ছি, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনাদের কাছে। খেলা শুরুতেই দেখতে পাচ্ছেন আমি এটিকে চাইতেছিলাম, এক ওনাকে দিয়ে আগিয়ে যাই, পরে মেসি পাস দিয়ে দিবালাকে, দিবালা শুট মারে এবং কি গোল, এবং গোলটা দেখেন কত সুন্দর করে একটা গোলটি হয়। আর মাত্র 3 মিনিট অর্থাৎ প্রায় 4 মিনিটের কাছাকাছিতে দিবালা গোলটি দিয়ে দেয় আর আমি আগিয়ে যাই 1-0। দেখেন এরপরে খেলার মধ্যে কি হয়, ও কি গোলটি দিতে পারে কিনা, বা আমি কি গোল আরও দেই নাকি গোল খেয়ে ম্যাচটি হেরে যাই। ও এটাকে যাওয়ার চেষ্টা করে কিন্তু পারে না। বলে পাস দিয়েছে মেসিকে, মেসি দিয়েছে আকুনাকে, আকুনা দিয়েছে ডিমারিয়াকে, ডিমারিয়া বল নিয়ে গেছে ক্রস করার চেষ্টা, তবে মিস, গোল হয়নি। বল পেয়েছে লিজান্ডার মার্টিনেস, কিক করা চেয়েছিল তবে পারেনি। এখন দেখেন সুন্দর একটি চান্স ওর কাছে, তবে মিস। আবার আপনাকে দিয়ে আগাচ্ছি, ক্রস করেছে, আবারও মিস। লিজান্ডার মার্টিনেস শুট করেছে তবে গোল পোস্টের বাইরে দিয়ে বল চলে গেছে। মনিলা পাস দিয়েছে গোমেসকে, গোমেস দিয়েছে দিবালাকে, দিবালা ফার্নান্ডেস থেকে মেসির কাছে বল, শুট করেছে তবে দেখে নেন একটুর জন্য গোলটি হয়নি, ভাগ্য খারাপ থাকে যা হয় আর কি। তো যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নোটিফিকেশন চলে যায় সবার আগে আপনার কাছে। প্রায় ফার্স্ট হাফের কাজ শেষের দিকে খেলা, ফার্স্ট হাফ শেষ, ফার্স্ট হাফ শেষে যদি আপনারা যদি স্ট্যাটিক্স দেখেন তাহলে ওর ছিল 35% পজিশন, আমার ছিল 65% আর আমার পাসও ছিল একটু বেশি 49%। তো দেখেন সেকেন্ড হাফে কী হয়, আমি কি গোল খেয়ে যাই নাকি গোল আরও দিয়ে দিই, তো দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ভিডিওতে, ভালো না লাগলে প্রয়োজনে ডিসলাইক দিবেন, তবু যে কোনো একটা হলেও দিবেন, লাইক বা ডিসলাইক যেটাই দেন। তো দেখতে পাচ্ছেন বলটি গোলকিপার ধরে ফেলেছে, ফার্নান্ডেস পাস দিয়েছে গোমেসকে, গোমেস দিয়েছে দিবালাকে, দিবালা দিয়েছে মরিনাকে, ক্রস করবে মেবি, ক্রস করেছে এবং গোল। ওয়াট এ গোল বাই ডি মারিয়া, সুন্দর গোল করে দিয়েছে। মরিনাকেও সুন্দর হিস্ট করার জন্য ধন্যবাদ, কারণ মরিনা সুন্দর একটি হিস্ট করেছে। তো তখন পর্যন্ত স্কোর ছিল 2-0, আমার 2 ছিল আর আমার অপোনেন্টের ছিল 0। তো দেখেন এরপরে কি হয়, মেসি বলটি নিয়ে যাচ্ছে, ক্রস করেছে, কিক করার চেষ্টা কিন্তু পারেনি। দিয়েছে গোমেসকে, গোমেস দিয়েছে দিবালাকে, দিবালা শুট করতে ব্যর্থ, শুট করতে পারলে হয়তো গোল হওয়ার চান্স থাকতো। এখানে কাউন্টার অ্যাটাক করেছে আমার অপোনেন্ট, গোল দিয়ে দিবে, দিয়ে দিবে কিন্তু আমার ডিফেন্সের কাছে হার মেরেছে ওর প্লেয়াররা। আমার ডিফেন্স মোটামুটি ভালোই, লিজান্ডার মার্টিনেজ আছে, এরপর রোমেরও আছে। ট্যাকেলটা দেখেন ডেমিকেলিসের, সুন্দর একটি ট্যাকেল দিয়েছে ডেমিকেলিস, ডি বক্সের ভিতরে, সাহস কি, 19-20 হইলেই পেনাল্টি। এখানে গোমেস
বলটি সরি গোমেজ না কোন গোলটা আউট করে দিয়েছে সাবস্টিটিউশন কিছু হয়েছে দেখেন কি হয় অফসাইড অ্যাটাক করার চেষ্টা কিন্তু পারেনি খেলা প্রায় শেষের দিকে ট্যাকল করেছি আমি যদিও পারিনি আবারও কর্নার কর্নার কিক করেছে এবং কি খেলা শেষ খেলা শেষ হয়ে গিয়েছে আমার স্কোর 2 আর আমার অপোনেন্টের 0 তো ওভারঅল যদি দেখি পজিশন আমার ছিল 60% ওর ছিল 40% আমার পাসেস ছিল 81 ওর ছিল 60 আর ওর শুট ছিল একটা আমার শুট ছিল 4টা আমার অন দ্য টার্গেট ছিল 2টা সো দেখতে পাচ্ছেন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে দিবালা এই যে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে দিবালা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে নেক্সট কোনো ভিডিও আপডেট তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায় সো আল্লাহ হাফেজ